फिफ्टी नाइन सेक्शन फिफ्टी नाइन थे के सिक्सटी फाइव सेक्शन फिफ्टी नाइन थे के सिक्सटी फाइव अच्छा हमरा है सेक्शन फिफ्टी नाइन थे এভিডেন্স কাকে বলে এটার ডেফিনেশন দিতে গিয়ে সেখানে এভিডেন্সের ডেফিনেশন দিতে গিয়ে এভিডেন্সের ক্লাসিফিকেশন নিয়ে আলোচনা করছে যে এভিডেন্স হচ্ছে টু টাইপস একটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স আরেকটা হচ্ছে ওরাল এভিডেন্স আর হচ্ছে ডকুমেন্টারি এভিডেন্স আচ্ছা আমাদের সাক্ষয়নের কাজটা কি সাক্ষ্যর কাজটা হচ্ছে কোনো কিছু প্রমাণ করা বা না প্রমাণ করা এক পক্ষ চাই প্রমাণ করতে আরেক পক্ষ চাই প্রমাণ প্রমাণ না হোক প্রমাণিত না হোক এই কাজটা করতে অর্থাৎ তাহলে সাক্ষয়নের আমরা দেখতে পাই যে সাক্ষ্যনের কাজটা হচ্ছে প্রমাণ করা অথবা না করা যখন অভিযুক্ত অভিযুক্ত আমাদের অভিযোগকারী যিনি মামলাটা দায়ের করছেন তিনি চান অভিযোগটা যেন প্রমাণ হয় তাহলে প্রমাণ না করা এবং করা এই দুটো নিয়ম আমাদের সাক্ষ্য আইন ওকে থেকে আমরা এখন পড়ব এখানে আমাদের কথা হচ্ছে যে এই যে একটা ঘটনা প্রমাণ বা না প্রমাণ করা এখানে আমরা কি কি ব্যবহার করি এখানে আমরা ব্যবহার করি হচ্ছে আপনার মানে এভিডেন্স ব্যবহার করি এখানে আমরা

তাহলে দেখবো তাহলে দেখবো যে এখানে যেটা বলছে অল ফ্যাক্টস সমস্ত ঘটনা এটাকে দুইটা পার্ট করি অল ফ্যাক্টস মেবি প্রুফড বাই ওরাল এভিডেন্স সমস্ত ঘটনা প্রমাণ করা যায় যাবে মৌখিক সাক্ষ্য দ্বারা তাহলে ওরাল এভিডেন্স এর ইম্পর্টেন্স টা কি ওরাল এভিডেন্স এর ইম্পর্টেন্স হচ্ছে সেকশন ফিফটি এ স্পষ্ট করে বলছে সমস্ত ঘটনা মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে এই সেন্টেন্সে আরেকটা বিষয় আছে সেখানে বলছে এক্সেপ্ট সারা কি সারা

মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে অর্থাৎ মুখ দিয়ে কথা বলে প্রমাণ করা যাবে দুই নম্বর লাইন হচ্ছে দলিলের বিবরণ মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে না দলিলের বিবরণ মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যাবে না তাহলে দেখেন ওরাল এভিডেন্স এর লিমিটেশন কি ওরাল এভিডেন্স মানে মৌখিক সাক্ষ্য লিমিটেশন হচ্ছে যে মৌখিক সাক্ষ দ্বারা দলিলের বিবরণ প্রমাণ করা যায় না আপনি সমস্ত ঘটনা ফ্যাক্ট সমস্ত ঘটনাকে প্রমাণ করতে পারবেন তাহলে পারবেন না কি দলিলের বিবরণ প্রমাণ করতে পারবেন না তার মানে দলিলের বিবরণ প্রমাণ করতে হবে কি দ্বারা দলিল সাক্ষ্য দ্বারা

একটা হচ্ছে দালিলিক সাক্ষ্য মানে ডকুমেন্টারি এভিডেন্স আর একটা হচ্ছে ওরাল এভিডেন্স মানে হচ্ছে মৌখিক সাক্ষ্য দেখলাম দলিলের বিবরণ প্রমাণ করতে হবে কি দ্বারা দালিলিক সাক্ষ্য দ্বারা আচ্ছা তার আমরা সেকশন ফিফটি নাইনে কি পাইলাম সেকশন ফিফটি নাইনে পাইলাম যে দলিলের বিবরণ মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করা যায় না এখন প্রশ্ন জাগে না যে তাহলে দলিলের বিবরণ আমি কিভাবে প্রমাণ করব দলিলের বিবরণ আমি কিভাবে প্রমাণ করব সেটা বলা আছে সেকশন 61 এ সেকশন 61 এ ধারা 61 তে ওকে এবার তাহলে সবকিছু মৌখিক সাক্ষ্য দ্বারা প্রমাণ করতে পারব প্রলিবিলিটিস দ্বারা প্রমাণ করতে পারব ওকে এবার দেখেন যে আচ্ছা ডকুমেন্টের এভিডেন্স কোনটা ডকুমেন্টের এভিডেন্স আবার দুই প্রকার আচ্ছা আমরা সেখানে একটু পরে যাই আমরা একটু লিখে রাখি যে ডকুমেন্টারি এভিডেন্স বা দালিলিক সাক্ষ্য টু টাইপস একটা হচ্ছে প্রাইমারি এভিডেন্স আর একটা হচ্ছে সেকেন্ডারি এভিডেন্স একটা হচ্ছে প্রাথমিক সাক্ষ্য আর একটা হচ্ছে মাধ্যমিক সাক্ষ্য আর আরেকটা আরেকটা ব্যাপার মনে রাখেন সেকশন সিক্সটি আমরা একটু যাব সেকশন সিক্সটি মনে রাখেন যে দলিলের বিবরণ প্রমাণ করতে হয় দালিলিক সাক্ষ্য দ্বারা এটা আমরা ব্যতিক্রম দেখব পাপড়ি আপু যেটা বলছে সেটা ব্যতিক্রম আমরা যাবো পরে যাব তো দলিলের বিবরণ প্রমাণ করতে হয় দালিলিক সাক্ষ্য দ্বারা এটা সেকশন সিক্সটি ওয়ানে বলছে আমরা এখন ফিফটি নাইনে চলে যাই তাহলে ফিফটি নাইন কে আমাদের ক্লিয়ার যাতে সবকিছু ওরাল এভিডেন্স তারা প্রমাণ করতে পারবেন

এবার ওরাল এভিডেন্সের ধরনটা কিরকম হবে এটা আমরা দেখব সেকশন সিক্সটিতে যাই ধারা ষাটে যায় সেখানে গিয়ে ফার্স্ট আমার কাছে আসলে বইটা নাই সেখানে গিয়ে ফার্স্ট সেন্টেন্সটাই দেখবেন যে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট ওরাল এভিডেন্স মাস্ট বি

ডিরেক্ট প্রবলেম না নেট এর প্রবলেম না প্রবলেম হচ্ছে মিউট আন প্রবলেম ভাই এই কাজটাই করুন না লেকচার কোনটা করুন এটা একটা বিরক্তিকর অবস্থা আচ্ছা মিউট যখন কথা দরকার কথা বললেই করি মাঝে মাঝে হয়ে যায় কি করব এটা তো আমার ইচ্ছা করি না না ওইটা একটু খেয়াল রাখেন আচ্ছা ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে এই যে মৌখিক সাক্ষ্য প্রত্যক্ষ হতে হবে এই প্রত্যক্ষ বা ডিরেক্ট যখন দেখি এই ডিরেক্ট শব্দটা দ্বারা কি বোঝায় ডিরেক্ট শব্দটা দ্বারা বোঝায় আমি সরাসরি যেটা দেখছি আমি আমি ধরেন আমি একটা মামলার সাক্ষী আমি সরাসরি কথাটা শুনছি সরাসরি কোনো কিছু দেখছি সেটা যখন আমি আদালতে বলবো তখন সেটাকে বলছে ডিরেক্ট তখন সেটাকে বলছে প্রত্যক্ষ তাহলে এই মৌখিক সাক্ষ্যটা কেমন হতে হবে মৌখিক সাক্ষ্যটা হতে হবে ডিরেক্ট ডিরেক্ট আমরা ডাইরেক্ট বলি না সেটা আর কি মৌখিক সাক্ষ্যটা হতে হবে প্রত্যক্ষ প্রত্যক্ষ সে যখন সরাসরি আদালতে সেই বিষয়ে সাক্ষ্য দিবে সেটাকে বলছে ডিরেক্ট এভিডেন্স ডিরেক্ট এভিডেন্স দ্যাট মিন্স ওরাল এভিডেন্স মৌখিক সাক্ষ্য তার মানে দেখেন এই ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট দ্যাট মিনস খেয়াল করেন খুব ইম্পর্টেন্ট ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এই সেন্টেন্সটা দ্বারা বুঝাইছে এই সেন্টেন্সটা দ্বারা বুঝাইছে যে আপনার আপনি ওরাল এভিডেন্স দিতে পারবেন নো প্রবলেম ওরাল এভিডেন্স দিতে পারবেন বাট আপনি হিয়ারসে এভিডেন্স দিতে পারবেন না হিয়ার মানে হচ্ছে সোনা সাক্ষ মানে হচ্ছে সোনা সাক্ষা সাক্ষ্য কি রকম সোনা সাক্ষ্যটা হচ্ছে এরকম যে আমি আপনি একজনের কাছ থেকে শুনছেন আমি আপনার কাছ থেকে শুনছি বা একজন একটা ওই মামলার ঘটনার যে কোনো একটা বিষয় দেখছে সেটা আপনাকে বলছে আপনি আমাকে বলছেন বা আমি আপনার কাছ থেকে শুনছি সেটা আমি যখন আদালতে গিয়ে বলবো সেটার নাম হচ্ছে ইনডিরেক্ট মানে যেখানে কোনো মাধ্যম থাকবে আপনি একটা তথ্য কালেক্ট করছেন আপনার কালেক্টেড ইনফরমেশন আমি যখন ইউজ করব আমি কি ওইটা কালেক্ট করছি না আমি কি শুনছি না আমি কি সরাসরি দেখছি না যে ব্যক্তি সরাসরি দেখছে বা শুনছে তার মানে অন্য একটা পার্সন কে মাধ্যম হিসেবে যখন ব্যবহার করা হয় তাহলে হিয়ার্স এভিডেন্স এভিডেন্স কে আমরা বলতে পারি ইনডিরেক্ট এভিডেন্স কি বলতে পারি ইনডিরেক্ট এভিডেন্স তার মানে হিয়ার্সে এভিডেন্স এর নেচারটা কিরকম

ব্যাখ্যা করুন আমাদের যদি প্রশ্ন আসে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট ব্যাখ্যা করুন ব্যাখ্যা করুন অথবা এখন আমরা যাব কারণ আমরা কি দেখতে পেলাম বলেন তো আমরা দেখতে পেলাম ফিফটি নাইনে দেখলাম যে সমস্ত ঘটনাকে আমরা ওরাল এভিডেন্স দ্বারা প্রমাণ করতে পারব বাট কোন ঘটনা বলেন তো মামলার ঘটনা কোন ঘটনা মামলার ঘটনা মামলার ঘটনাকে আমরা মামলার ঘটনাকে আমরা যেগুলো হচ্ছে রিলেভেন্ট মানে সত্যজিৎ দা যেটা বললো ইস্যু মানে বিশ্বাস্য বিষয় যেগুলো তার মানে মামলার বিচার্য বিষয়কে আমরা ওরাল এভিডেন্স দ্বারা প্রমাণ করতে পারব কিন্তু মামলার মধ্যে যদি কোন দলিল থাকে মামলার মধ্যে যদি কোনো দলিলের লেখাকে দলিলের ব্যাখ্যাকে দলিলের বিবরণকে প্রমাণ করার প্রয়োজন পড়ে তাহলে সেখানে আমরা ওরাল এভিডেন্স ব্যবহার করতে পারবো না

এটা হতে হবে প্রত্যক্ষ এটা হতে হবে সরাসরি সরাসরি কি সেটা আমরা দেখলাম যে যিনি সাক্ষী হবেন তিনি যদি সরাসরি দেখেন নিজে দেখেন নিজে 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 দেখে সেটা আদালতে বলবেন নিজে শুনে সেটা আদালতে বলবেন তাহলে সেটাকে আমরা বলতেছি ওরাল এভিডেন্স বা বি ডিরেক্ট এই সেন্টেন্স তো দ্বারাই বোঝায় যে ইনডিরেক্ট এভিডেন্স পরোক্ষ সাক্ষ্য অর হিয়ারস এভিডেন্স

মৃত্যু সজ্জায় আমি আপনার কাছে একটা কথা বললাম আমি আপনার কাছে একটা কথা বললাম বা আপনাকে কোন একটা ডকুমেন্ট আমি দিলাম দিয়ে আমি মারা গেলাম দিয়ে আমি মারা গেলাম কোন একটা মামলায় আমি তো আমি তো মারা গেছি কোন একটা মামলায় আমাকে সাক্ষী বানানো হলো কোন একটা মামলায় আমাকে সাক্ষী বানানো হলো কাকে সাক্ষী বানানো হলো মৃত ব্যক্তিকে এখন কথা হচ্ছে মৃত ব্যক্তি তো আর নাই আছে সে তো মরিয়ে গেছে সে তো মরিয়ে মরিয়ে গেছে এখন আমি আমি মরে গেছি কিন্তু আমি যে কথাটা বলে গেছি সেই কথাটা সাক্ষ্য হিসেবে আমার সাক্ষ্য খুব দরকার তখন আমি যে কথাগুলো আপনার কাছে বলে গেছি বলে গিয়ে মারা গেছি তাহলে আপনি আমার কাছ থেকে শুনছেন বা আমি আপনাকে কোন ডকুমেন্ট দিছি সেটা আপনার কাছে আছে তাহলে আপনি আপনি আমার আমার কাছ কাছ থেকে থেকে শুনছেন রাইট শুনে আদালতে উপস্থাপন করতেছেন এই যে না আপনি যে সাক্ষ্যটা দিতেছেন আদালতে সেটা একটা ইনডিরেক্ট এভিডেন্স

সোনা সাক্ষ্য গ্রহণযোগ্য একটা প্রশ্ন লিখেন হিয়ারস এভিডেন্স ইজ অ্যাডমিসিবল হিয়ারস এভিডেন্স ইজ অ্যাডমিসিবল এটাকে ব্যাখ্যা করুন আর একটা প্রশ্ন লিখি ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এই বাক্যর এক্সেপশন লিখুন এই বাক্যর এক্সেপশন লিখুন হিয়ার এভিডেন্স ইজ এডমিজিবল ব্যাখ্যা করুন আরেকটা একটা হচ্ছে ওরাল এভিডেন্স মাস্ট বি ডিরেক্ট এই বাক্যর ব্যতিক্রম লিখুন ্নভিডেন্স কিভাবে হয়া এভিডেন্স বা সোনাসাক্ষক কিভাবে গ্রহণযোগ্য হতে পারে হ এভিডেন্স বা সোনাসাক্ষ্য কিভাবে গ্রহণযোগ্য হতে পারে। ধারা সাটের ব্যথক টরাম হচ্ছে

ধারা বত্রিশে চার শ্রেণীর ব্যক্তির কথা বলছে ধারা তেত্রিশে পাঁচ শ্রেণীর ব্যক্তির কথা বলছে তাহলে এই ধারা বত্রিশের চার শ্রেণীর ব্যক্তি এবং ধারা তেত্রিশের পাঁচ শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট এইটিন সেভেন্টি টু তার মানে হচ্ছে ধারা বত্রিশের চার শ্রেণীর ব্যক্তি এবং ধারা তেত্রিশের পাঁচ শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে সোনা সাক্ষ্য গ্রহণ যোগ্য আমরা অথবা ওরাল এভিডেন্স ইফ ওরাল এভিডেন্স ইস ডিরেক্ট ওরাল এভিডেন্স যদি পরোক্ষ হয় দ্যাট ওরাল এভিডেন্স ইজ নট এডমিজিবল আন্ডার এভিডেন্স দ্যিডেন্স বাট ধারা তেত্রিশ আমরা দেখব যে ফাইভ টাইপস অফ পার্সনের ক্ষেত্রে এই হিয়ার্স এভিডেন্স এডমিজিবল হচ্ছে সোনা গ্রহণযোগ্য হচ্ছে ফলে ধারা 32 এ শাস্ত্রের ব্যক্তি কারাকারা দা পারসন হু ইজ ডেড যে মারা গেছে কোন পারসনটা মারা গেছে যে পারসনটা আপনার কাছে কথা বলে গেছে যে পারসনটা আপনার কাছে স্টেটমেন্ট দিয়ে গেছে সেই স্টেটমেন্টটা আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার হলে সেই স্টেটমেন্টটা হবে ইনডাইরেক্ট সেই স্টেটমেন্টটা হবে ইনডাইরেক্ট কারণ কারণ কথা বলা কা কথা বলা কার দরকার ছিল আদালতে আদালতে সাক্ষ্য দেওয়া কার দরকার ছিল যে লোকটা মারা গেছে এখন ভাই লোকটা তো মারা গেছে এখন সে তো দিতে পারতেছে না রাইট সে যার কাছে স্টেটমেন্ট দিয়ে গেছে সে দিতেছে তাহলে সে যখন দিতেছে এটা ইনডিরেক্ট হচ্ছে না কারণ একটা মাধ্যমকে তো ব্যবহার করতেছে একটা সোর্স কে তো ব্যবহার করতেছে যে সোর্সটা ইনডিরেক্ট পার্সন হিসেবে ভূমিকা পালন করতেছে তার মানে আমি মৃত ব্যক্তির কাছ থেকে শুনছি শুনে আমি বলছি আদালতে বলছে আদালত বলছে ঠিক আছে যে ব্যক্তিকে আমার সাক্ষ্য হিসেবে প্রয়োজন সেই ব্যক্তি যেহেতু মারা গেছে যে ব্যক্তিকে আমার সাক্ষী হিসেবে প্রয়োজন সেই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না যে ব্যক্তিকে খুঁজে পাওয়া যায় না তিন নাম্বার হচ্ছে তিন নাম্বার ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি এমন একটা অবস্থানে আছে যেখান থেকে আনতে গেলে মনে করেন যে কি হবে যেখান থেকে আনতে গেলে অনেক 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 সময় সময় ব্যয় ব্যয় হবে 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 অর্থ অপচয় বা অনেক অর্থ অপচয় হবে এ সমস্ত ব্যক্তিকে ওখানে ওখানে চার শ্রেণীর ব্যক্তির কথা ওখানে চার শ্রেণীর ব্যক্তির কথা কিন্তু স্পষ্ট করে বলছে ওকে আচ্ছা আরেক শ্রেণীর আরেক শ্রেণীর ব্যক্তি কারা ওখানে ব্যক্তি কারা আমরা তো তিনটা দেখলাম আরেক শ্রেণীর ব্যক্তি ওখানে আছে ওকে সেখানে আমরা আহ আরেক শ্রেণীর ব্যক্তি আছে যে আপনার 32 32 এবং 33 এ চার চার কবল আছে যে আরেকটা আছে যে হু ইজ হু ইজ ইনকেপেবল হু ইজ যে সাক্ষ্য দিতে ইনকেপেবল যে হচ্ছে সাক্ষ্য দিতে আনেবল যে হচ্ছে সাক্ষ্য দিতে অক্ষম অর্থাৎ هسه আমরা ধারা 32 চার শ্রেণীর ব্যক্তি পাই যে

মানে বিলম্ব হবে লেট হবে ডিলে হবে সেই ক্ষেত্রে এই চার শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে এ আমরা অর্থাৎ দেখেন আমাদের যদি প্রশ্ন আসে যে হিয়ার্স এভিডেন্স কিভাবে হিয়ার্স এভিডেন্স কে কিভাবে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যায় হিয়ার্স এভিডেন্স কিভাবে সাক্ষ্য আইনের অধীনে গ্রহণযোগ্য

যখন তাকে মানে এমন একটা মানে এটাকে কি বলে মানে সরাইয়া রাখবে কি মানে এরকমই মানে যাকে আসলে খুঁজেই পাওয়া যাবে না এবং এই কাজটা করবো সে অ্যাডভার্স পার্টি অ্যাডভার্স পার্টি যখন তার বিপরীত পক্ষের সাক্ষীকে লুকিয়ে রাখবে যখন কোন সাক্ষীকে অ্যাডভার্স পার্টি লুকিয়ে রাখবে বা সরিয়ে রাখবে তাহলে এই 32 আর 4 শ্রেণী প্লাস 33 পাঁচ শ্রেণী এখন 33 এর অ্যাপ্লিকেশনটা আমার অন্যদিকে সেদিকে আমরা না যাই সেই সেইভাবে প্রশ্ন আসবেও না তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল আমাদের প্রশ্নটা ছিল হ্যাঁ বলতাম বলছি যে 32 ধারা কি সাক্ষ্য আইনের সাক্ষ্য আইনের 32 এটা এর তো পয়েন্ট আছে শ্রেণীর ব্যক্তি আটটা ক্ষেত্রে ব্যক্তি আটটা ক্ষেত্রে সে আটটা ক্ষেত্র আমাদের পাঁচ শ্রেণীর ব্যক্তির ক্ষেত্রে হিয়ার সে এভিডেন্স মানে এই চার শ্রেণীর ব্যক্তি আর হচ্ছে ওই তেত্রিশ পাঁচ শ্রেণীর ব্যক্তি যদি হিয়ার সে এভিডেন্স দেয় সোনা সাক্ষ্য আদালতে দেয় তাহলে তাদের দেওয়া সোনা গ্রহণযোগ্য তাদের দেওয়া সোনা সাক্ষ গ্রহণযোগ্য তাহলে আমাদের প্রশ্নটা ছিল ওরাল এভিডেন্স মাসপি ডিরেক্ট এর ব্যতিক্রম বলুন এর ব্যতিক্রম হচ্ছে বত্রিশ এবং তেত্রিশ এর প্রশ্নটা আমরা কিভাবে লিখবো যে ওরাল এভিডেন্স মাসমি ডিরেক্ট এটা ধারা ষাটে বলছে তারা ষাট অনুসারে পুরাল এভিডেন্স অবশ্য মৌখিক সাক্ষক অবশ্যই প্রত্যক্ষ তবে পরক্ষ পরক্ষ সাক্ষ পরক্ষ মৌখিক সাক্ষ্য গ্রহণ যোগ্য নয় অর্থাৎ শোনা সাক্ষক গ্রহণ নয় কিন্তু তারা 32 এবং 33 হামলা দেখতে পায় নিমুক্ত শ্রেণীর ব্যক্তিদের ক্ষেত্রে হিয়ারস এভিডেন্স গ্রহণ যোগ্য ক্লিয়ার তারা 32 এবং 33 এর আমরা দেখতে পাই নিমুক্ত শ্রেণীর ব্যক্তিদের ক্ষেত্রে সোনা সাক্ষ্য।